গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পম্পিস ব্লগে। তোমাদের অনেক ভালোবাসা স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো এখন সময় 8:25। তো সোনা সকাল ঘুম থেকে উঠে খেয়ে তারপর পড়াশোনা করলো, করে চলে এসছে খেলতে। তো আজকের ব্লগটা আমি সোনার দুষ্টুমি দিয়েই শুরু করছি। তো দেখ নিজের বুদ্ধি খাটিয়ে চেয়ার সাজিয়ে পাটি পেতে বিছনা চাদর কাঁথা দিয়ে নিজের ঘর বানিয়েছে। দেখো ছোটদের বুদ্ধি যেটা হয়, সুন্দর, হেবি সুন্দর। কি দিয়ে বানালে ঘরটা? কি দিয়ে বানালে? চেয়ার কাঁথা আর ওটা কি? এগুলো দিয়ে কি হবে খেলবা? বাটিতে কি দেখি একটু, বাটিতে বাটিটা দেখো দেখি দেখি। ওই কোথায় যাও, কোথায় যাও, কোথায় যাও? ঘর বানিয়েছে কাঁথা কাপড় দিয়ে, বিছনা চাদর দিয়ে, বালিশ কোল বালিশ সব দিয়েছে। বুদ্ধি কোথায় রাখে জানি, কি করে ঘুমায় বুদ্ধি নিয়ে, এত বুদ্ধি। একেবারে দেখা করছি তোমাদের সঙ্গে দুপুরবেলা। তো স্নান করে এসেছি, মাথাটাও শ্যাম্পু করেছি। তো আজকে একটা বিশেষ কারণের জন্য মাথাটা খুঁজতে হলো, কেন জানো তো? আজকে যাব একটু বেরু বেরু করতে। তো তোমাদের যদি বাড়িতে ভালো না লাগে একঘেয়ে জীবন, তোমরা একটু আত্মীয় স্বজন বলতে পারো, তারপরে সাইডে কোথাও ট্যুরে ট্যুরে বলতে পারো, সেখান থেকে একটু ঘুরে আসতে পারো। তাহলে একটু মনটাও ভালো থাকবে আর বেশ ভালো লাগে যে সংসারে একঘেয়ে জীবন কাটাচ্ছি, একটু ঘুরে ফিরে আসি, মনটাও একটু ভালো লাগে। আর বাচ্চা যেহেতু থাকলে যেতেই যাওয়া যেতেই পারে, তাই না? সংসারের বিভিন্ন চাপের কারণে না আর ওই চুল বলো, স্কিন, কোনো কিছুই আর যত্ন নেওয়া হয় না। বেসিক্যালি কোথাও বেড়াতে গেলে আর বিয়ে থা অনুষ্ঠানে এই নেল পালিশ পরা হয়, আর খরচ করে আর পরচি পরচি করে পরা হয় না। এটাই হলো জীবন, তাই না? আর বেসিক্যালি বাচ্চা হয়ে যাওয়ার পরে তো আরই না। একেবারে ব্যাগপত্র গুছিয়ে তোমাদের সামনে চলে এলাম, আর আমিও রেডি হয়ে নিয়েছি। আমি পড়েছি হোয়াইট পিঙ্কের যে সালোয়ারটা ছিল সেটাই পরে নিয়েছি। তো কেমন লাগছে আমাকে বলো তো? মোটামুটি যাই হোক রেডি হয়ে নিয়েছি। আর ওদিকে ছেলেকে রেডি করাচ্ছে ছেলের বাবা, আর এই যে মাও রেডি হয়ে নিয়েছে। তো সবাই মিলে যেহেতু বেরোবো, সেহেতু একটু আগেই বেরোতে হবে, আর আমাদের স্টেশনটা একটু বাড়ি থেকে 30 মিনিট দূরে, তো আগে থাকতেই বেরোতে হবে। আর এখন বেশ বিকাল বিকাল, 7:20 ট্রেন ধরার ইচ্ছা আছে। আর আমার ছেলে তো দেখো যাওয়ার জন্য অস্থির, যেহেতু অনেক দিন পরে যাওয়া হচ্ছে। ও সেই ছোট্টবেলায় গেছিলো, তারপর আর যায়নি। আর মা যাচ্ছে 4 বছর পর, আমি গেল বছর গেছিলাম, তো তার পরের দিনই চলে এসেছি। পিসিমণির বাড়ি যাচ্ছি, তোমাদের তো বলাই হয়নি কি কোথায় যাচ্ছি আমরা। তো আমরা যাচ্ছি পিসিমণির বাড়ি, মানে আমার হাজবেন্ডের পিসিমণি, মানে আমার পিসি শাশুড়ি আর আমার মায়ের, মানে শাশুড়ি মায়ের ননদ। তো মা যাচ্ছে 4 বছর পরে, খুবই এক্সাইটেড আমরা সবাই, আমার ছেলে মা তো সবাই খুবই এক্সাইটেড যে এতদিন পরে যাচ্ছি। তারপর ওখানে আছে পিসিমণি, দিদি ভাই, দাদা ভাই, দুটো ছেলে মেয়ে তাদের, আর আমার ছেলে তো ওদেরকে ভীষণই ভালোবাসে। তো ও কখন থেকে বলে যাচ্ছে যে কখন যাব, কখন যাব। তো তালা টালা দিয়ে গুছিয়ে তারপর বেরোবো। তো চলো তোমাদেরকেও ওদের সাথে পরিচয় করিয়ে দেব, তোমাদেরকেও আমাদের সঙ্গে করে নিয়ে যাই, চলো। চলে এসেছি স্টেশনে। তো স্টেশনে এসে ছেলেকে দিলাম একটা বাউলি কিনে, আর জল 1 বোতল, আর 3 কাপ চা। তো চাটা মাকে দিয়ে দিয়েছি, আর 2 কাপ চা আমাদের দুজনের জন্য রয়েছে। তো চলো একটু চাটা খেয়ে নিই। জানো তো আজকে একটা জিনিস খুব মিস করছিলাম, সেটা কী বলো তো? ওই যে মাটির ভাঁড়ের চা, আমার না মাটির ভাঁড়ের চা খেতে ভীষণ ভালো লাগে। ওই যে মাটি চায়ের মানে ফ্লেভার আসে না, যে মাটি মাটির সেন্টটা, ওই আমার ভীষণ ভালো লাগে। তো যখনই আসি ভাবি কি খাবো, কিন্তু খাওয়া হয় না। সবাই আর চায়ের দোকানে গিয়ে আর মাটির ভাঁড় রাখে, কিন্তু খুঁজলাম পেলাম না।
যাই, চলো চাটা খেয়ে নিই। স্টেশনে এসেছি আর কিছু খাবো না, তাতে আবার সন্ধ্যাবেলা চা খাওয়ার নেশা আছে যেহেতু, সেহেতু হয় নাকি, তাই তো খেয়ে নিলাম চা। তারপর তো আছেই ট্রেন, ট্রেনে উঠে তো কিছু খেতেই হবে তাই না, ঝালমুড়ি বলো, ভুজিয়া, কত রকম খাবার উঠে, সেটা তো একটু একটু করে খেতেই হবে, খেতে খেতে যাবো। আর যাবো কোথায় তোমাদের তো বলা হয়নি, তো আমার বিশেষ মনির বাড়ি দমদম, তো কতটা সময় একটু একটু করে খাবার খাওয়া যেতেই পারে তাই না। তারপরে ছেলে কিনে এলো একটু ম্যাঙ্গো জুস, তো আমি বারণ করলাম যে ম্যাঙ্গো জুস খাস না, অ্যাসিড হয়ে যাবে। আমরা এখন ট্রেনে আছি, তো নিয়ে নিয়েছি দুটো চিড়ে ভাজা, মা আর আমি খাচ্ছি। আর অনেকটা চলেও এসেছি, অনেকটা দূর, মানে নামবো, বেশিক্ষণ আর নেই, তো মিনিট 10-এর মধ্যে নেমে পড়ব। তো এখন আমরা হাঁটছি আর আমরা চলে এসেছি বিনায়ক এনক্লেভ। তো বিশিমনির এই ফ্ল্যাটেই থাকে, আর আমরা জানো তো মানে বিয়ের পর আমরা সপরিবারে থাকতাম এই জায়গায়, 4 বছর কাটিয়েছি। তো ছেলে আর ছেলের বাবা তো আগেই চলে এসেছে। পিসিমণিদের ফ্ল্যাটটা 3 তলায়, তো লাগেজ রয়েছে যেহেতু ছেলেও রয়েছে, 3 তলায় ও সিঁড়ি ভেঙে যেতে পারবে না, তাই লিফ্টেই চলে যাচ্ছি। তো ঘরে ঢুকেই ফ্রেশ হয়ে বসে আছি আর সবার সাথে একটু গল্পও করে নিচ্ছি। তো ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে, এই পর্যন্ত যারা ভিডিওটা ধৈর্য সহকারে দেখেছে তাদেরকে অনেকসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। আর একটা কমেন্ট করতে ভুলো না, একটা লাইক করে দিও প্লিজ। আর চলো টাটা, নেক্সট ব্লগ নিয়ে আবার চলে আসবো।